নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরি নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে আপনাদের কলকাতায় পোস্টিং হবে এবং তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে পারবেন এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুট করা হচ্ছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা যারা সরকারি চাকরি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা যারা এখনো এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাননি আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপের দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে কিন্তু আমরা চলে যাবো সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লাইড নিউট্রিশন পি সিক্সটিন তারাতলা রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ডবল এইট তো বন্ধুরা এই অ্যাড্রেস থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানে এই অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন্স আর ইনভাইটেড ফর ফিলিং আপ অফ দ্য ফলোইং ভ্যাকেন্ট পোস্ট অফ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলকাতা তো বন্ধুরা বুঝতে পারছেন কলকাতাতে কিন্তু আপনাদের এখানটায় নিয়োগ হয়ে যাবে বা কলকাতায় এখানটায় আপনাদের পোস্টিং হয়ে যাবে তো এবারে দেখুন কোন কোন পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে এখানে সবার প্রথমে লিখে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট লেকচার কাম অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে শূন্য পত্র রয়েছে কিন্তু আটটি এবং ক্যাটাগরি ওয়াইজ এখানটায় ডিভাইডেড করে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করা হচ্ছে চারটি শূন্যপত্র রয়েছে এবং এখানটায় কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড করে দেওয়া রয়েছে যেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং তারপরে যে তিন নম্বর যে পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম রয়েছে হিন্দি ট্রান্সলেটার এখানে একটি মাত্র শূন্য পথ রয়েছে শুধুমাত্র এই পোস্টে কিন্তু রয়েছে কন্ট্রাকচুয়াল পোস্ট এবং ওপরে যে দু দুটি পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট লেকচার কাম অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এই দুটি পোস্ট কিন্তু এখানটায় একদম সম্পূর্ণ স্থায়ী পোস্ট রয়েছে ঠিক আছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া কিন্তু আপনাদের করতে হবে অনলাইনের মাধ্যমে তো অনলাইনে আপনারা কী করে আবেদন করবেন অবশ্যই এই ভিডিও শেষে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং আমরা কিন্তু এখন দেখিয়ে দেবো যে কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়সসীমা কি লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এখানট যেই পোস্টে রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক চারটি রয়েছে শূন্যপথ এবং এখানটায় কিন্তু ক্যাটাগরি লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড করে দেওয়া রয়েছে এবং এখানটায় কিন্তু স্যালারি দেওয়া হবে এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য পে লেভেল টু অনুযায়ী এবং এখানটায় স্যালারি বলে দেওয়া রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার তিনশো টাকা পর্যন্ত আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে এবং এখানটায় কিন্তু মেথড অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট আপনাদের এখানটায় হয়ে যাবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে চল্লিশটি ওয়ার্ড পার মিনিটে কম্পিউটারে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন ঠিক আছে সঙ্গে এখানটায় ডিজারেবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে এই ডিজিজারেবেল কোয়ালিফিকেশনগুলো থাকলে আপনাদেরকে কিন্তু এখানটায় অগ্রাধিকার দেওয়া হবে সুতরাং আপনাদের যদি ডিজারেবেল কোয়ালিফিকেশান না থেকে থাকে আপনারা কিন্তু শুধুমাত্র এখানটায় উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারেন ঠিক আছে এবং এজ লিমিটের ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখুন আঠারো বছর থেকে আঠাশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন এক এক দু হাজার বাইশে এই তারিখ অনুযায়ী এবং এসসি এসটি ক্যান্ডিডেটটা কিন্তু পাঁচ বছরে কিন্তু এখানটায় ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবং মোড অফ সিলেকশনের ক্ষেত্রে লিখে দেওয়া হয়েছে সবার প্রথমে হয়ে যাবে আপনাদের রিটেন টেস্ট তারপরে হয়ে যাবে কিন্তু আপনাদের স্কিল টেস্ট এবং সেই রিটেন টেস্ট এবং স্কিল টেস্টে পাশ করে যাওয়ার পরে কিন্তু আপনার এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা এবার দেখুন এবারে কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং সেই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমী কী লাগবে এবং বেতন পরিকাঠামো কি রয়েছে তো বন্ধুরা এরপরে যে পোস্টে রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট লেকচার কাম অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর এই পোস্টে কিন্তু আটখানা শূন্য রয়েছে রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড করে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে পে লেভেল সিক্স অনুযায়ী অর্থাৎ এখানটায় বলে দেওয়া রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত এখানটা আপনাদের স্যালারি দেওয়া হবে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের বয়স সীমা লাগবে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন এক এক দু হাজার বাইশ এই তারিখ অনুযায়ী এবং এস সি এসটি ক্যান্ডিডেটরা কিন্তু এখানে পাঁচ বছরের যথারীতি কিন্তু ছাড় পেয়ে যাবে এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হসপিটালিটি কিংবা টুরিজমের উপরে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে বলে দেওয়া রয়েছে আপনারা যদি এম ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু আদারওয়াইজ কোয়ালিফিকেশনগুলো লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অপশনটাকে ডাউনলোড করে একটু কিন্তু ভালো করে চেকআউট করে নেবেন তো বন্ধুরা এখানেও কিন্তু লিখে দেওয়া রয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশন এই ডিজারেবল কোয়ালিফিকেশন থাকলে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে সুতরাং ডিজারেবল কোয়ালিফিকেশন যদি না থেকে থাকে ওপরে এই কোয়ালিটি থাকলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে এই পোস্টের ক্ষেত্রে সিলেকশন অফ মোডের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে সবার প্রথমে হয়ে যাবে আপনাদের স্কিল টেস্ট তারপরে হয়ে যাবে কিন্তু আপনাদের রিটেন টেস্ট ঠিক আছে তো বন্ধুরা এরপরে যে পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে আপনারা স্ক্রিন দেখতে পারছেন এই পোস্টের নাম লিখে দেওয়া রয়েছে হিন্দি ট্রান্সলেটার এবং এই পোস্টে কিন্তু শুধুমাত্র রয়েছে কন্ট্রাকচুয়াল পোস্ট এবং এখানটায় কিন্তু পঁচিশ হাজার টাকা পার মান্থ আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের বয়স সীমা লাগবে পঁচিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন এক এক দু হাজার বাইশ এই তারিখ অনুযায়ী এবং এস সিএসটি ক্যান্ডিডেটরা কিন্তু যথারীতি পাঁচ বছরে কিন্তু এখানটায় ছাড় পেয়ে যাবেন এবং এখানটায় কিন্তু ওয়ার্কিং আওয়ার্সের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে সকাল নটা থেকে কিন্তু বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আপনাদের কাজ করতে হবে এবং সপ্তাহের মধ্যে কিন্তু পাঁচ দিন আপনাদের কাজ করতে হবে দুদিন আপনাদের ছুটি রয়েছে এবং এখানটায় কিন্তু আপনাদের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে থাকেন হিন্দির ওপর এবং অবশ্যই যদি আপনাদের ইংলিশ সাবজেক্টটি থেকে থাকে কম্পালসারি হিসাবে তাহলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে অর কিন্তু আরো অনেক কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে এই কয়েকটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু মোড অফ সিলেকশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে আপনাদের এখানটায় নিয়োগ করা হবে এবং বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হবে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কী করে অনলাইনে আবেদন করবেন অবশ্যই কিন্তু এই ভিডিও সে দেখিয়ে দেবো এবং এখানে অনলাইনে আবেদন করতে হলে কিন্তু আপনাদের পাঁচশো টাকা কিন্তু আবেদন ফিজ লাগবে আবেদন ফি দেওয়ার জন্য কিন্তু এখানটায় বিস্তারিত অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাকাউন্ট অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে আইএফএসসি কোড থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের কিন্তু পাঁচশো টাকা আবেদন ফিস দিতে হবে এবং আপনাদের কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এবারে কিন্তু আমি দেখিয়ে দেবো আপনারা এখানটা কিভাবে অনলাইনে আবেদন করবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা অনলাইনে আবেদন করবেন কী করে অনলাইনে আবেদন করার জন্য কিন্তু তিন তিনটি পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু অনলাইনের আবেদন করার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু প্রোভাইড করেই দেব তিন তিনটি পোস্টের জন্য তিন তিনটি আলাদা লিঙ্ক আমরা প্রোভাইড করে দেবো আপনারা যেই পোস্টের জন্য এখানটা আবেদন করতে চান সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এখানটা অনলাইনে আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের লঙ্কও আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাবেন কিন্তু আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশানে ঠিক আছে তো বন্ধুরা এখানে আবেদন করার আগে কিন্তু অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তিন তিনটি পোস্টের জন্য তিন তিনটি আলাদা লিঙ্ক আপনার প্রোভাইড করে দেবো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই কিন্তু আপনার এখানটা আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশনটাকে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটা আবেদন করবেন তো বন্ধুরা এখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলেও মেয়ে উভয়ই কিন্তু এখানটা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন জয় হিন্দ